দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত 10,323 এর চাকরিচ্যুত শিক্ষক রবীন্দ্র মজুমদার। ঘটনা রবিবার রাত 11টা নাগাদ বিলোনিয়া থানাধীন সাতমুড়া এলাকায়। জানা যায়, চাকরি চলে যাওয়ার পর তিনি একটি ইটভাটায় ম্যানেজার হিসেবে কাজ করতেন। এদিন ইটভাটা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে পাশের এক বাড়িতে যান পাওনা টাকা ফেরত দিতে। সেখান থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত 9:30 নাগাদ নিজ বাড়ির কাছাকাছি আসতেই পেছন দিক দিয়ে রবীন্দ্রের উপর আক্রমণ সংঘটিত করে কিছু দুষ্কৃতিকারী। মাথায় শক্ত লাঠি দিয়ে আঘাত করার ফলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি ছুটে আসে এবং আহত অবস্থায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ওনাকে। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনার ফলে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমি 10/23 আমি ম্যানেজারে কাজ করি। এর মধ্যে আমি সবসময় যে সময় আমি বাড়ি যাই, আমি সাধারণ পরিবারের লোক, আমার বাবা মা আমাদের খুব সামলিয়া বড় হচ্ছে। আর এর মধ্যে আমি কমিউনিস্ট পার্টি করি, তো রাজনৈতিকটা সবে ঠিক যার যার রাজনীতি করতে করবো। আমি কমিউনিস্ট পার্টি করি, আমি কমিউনিস্ট পার্টি করতে যাওয়া এমন কোনো মানুষ না যে আজকাল দিনে আমি কারোর ক্ষতি করছি। সে মানুষ আজকাল দিনে আমি, কিন্তু আজকে যে আমি এই বার্তা থেকে বাড়িতে আসি, আবার কালকে সকালে জানার কথা দিয়েছি, কিন্তু এর মধ্যে আজকে আমি বাড়িতে যাই। আমার কাছে ওই সাতমুড়ার তপন মজুমদার আমার কাছে 50 টাকা আগে, তো আমি এই টাকাটা দেওয়ার জন্য তপন মজুমদার আমার কাছে ফোন করছে, কিরম আছে কী আছে রাখতে যাইছি, আমি তো 50 টাকা পাইবেন, আমি টাকাটা লই আইতে আছি। তো আমি তপন মজুমদার বাড়িতে গেছি, তার জন্য ফাই নাই, তানের বাড়িতে 500 টাকা দিয়েছি। তানের বউয়ে আমার ছেলে টিভমন্দা তারা আমার 750 টাকা খুঁজে দিয়েছে। টাকাটা লই আইতেই আমার বাড়ির সামনে যে খালি মাঠ আছে, এর মধ্যে আমার একটা মাথার উপর কে বা তার একটা বাড়ি দিছে। আমি লোকটা অত শুনছি না, বাড়ির জায়গা আনা হলে দেখতে আমার রক্ত দেখতে আসে, কিন্তু আমি তানের কাছে টাকা পাইব। তানের বাড়ি তানে আমার ফোন করছে টাকার জন্য, কিন্তু আমি তানের নাম তানের আমার নাম রবীন্দ্র বাড়ি বাড়ি সাত। Bureau report, Voice 18.